মুড়ি পাইছো কিন্তু তোমার মনের তলানিতে সে ভয়টা ঠিকই আছে। যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, আমি ভালোবাসা দিয়ে সেই ভয়টা মুছে দিতে পারিনি। না, তা নয়। আমার ভালোবাসার কোনো ভাগ হয়ে গেছে শঙ্কর? না না ঈশানী, আমি জানি তুমি তোমার সবটুকু দিয়ে আমাকে ভালোবাসো। সেই ভালোবাসায় কোনো মিথ্যে নেই, কোনো ঘাত নেই, কোনো ত্রুটি নেই। একটা কথা বলবো শঙ্কর? হ্যাঁ বলো না। কখনো মানুষের একটা কাজ দিয়ে তাকে বিচার করতে বসো না। একবার ভেবে দেখো, সে কাজটা কেন করলো, কেন করছে, কি কারণে। নাহলে মানুষটাকে বড্ড উপর উপর বিচার করে আমরা তাকে ভুল বুঝে ফেলি। আর আমাদের চারপাশে তো ভুল বোঝানোর লোকের অভাব নেই। আমার একটা সত্যি কথা বলবো? হ্যাঁ, কি? আমি যে হরগড়ি হোমস্টে খোলার প্রস্তাব দিলাম তাতে তুমি কি কিছু মনে করেছ? না না, আমি তো তোমার সাথে আলোচনা না করেই প্রস্তাবটা দিয়ে ফেললাম। না, আসলে কাকাবাবু যখন টাকাটা দিল না, তখনই আইডিয়াটা হুট করে আমার মাথায় এলো। আর আমি চট করে বলেও ফেললাম। আমার মাথাতেই আসেনি যে তোমার সাথে একবার আলোচনা করা দরকার, একবার জিজ্ঞেস করা দরকার। আই এম সরি শঙ্কর। মেয়েটার কিন্তু বেশ ওই ব্যবসায়িক বুদ্ধি আছে মাথায়, তাই না? বাবা কি বলেছিল জানো ঈশানী? বাবা বলেছিল তোমার নাকি ব্যবসায়িক বুদ্ধি আছে। কাজ কলা আছে। তুমি তো আমার ইন্সপিরেশন শঙ্কর। আসল কাজটা তো তুমি করো। এতকাল ধরে হরগড়ি বাইসাইকেল কি আমি চালিয়েছি? এতকালকে হরগড়ি বাইসাইকেল আমার জন্য বিখ্যাত হয়েছে? এতকাল আমার হাতে রান্না খাওয়ার জন্য লোকে ছুটে এসেছে হরগড়ি বাইসাইকেল? না শঙ্কর, তুমি হরগড়ি বাইসাইকেলের হাত আছ। তুমি হরগড়ি বাইসাইকেলের মাথা। তুমি হরগড়ি বাইসাইকেলের হৃদয়। তুমি যে হরগড়ি বাইসাইকেলের ভিড়টা তৈরি করেছো, আমি তার উপরে একটা নতুন বাড়ি বানাচ্ছি তোমার হাত ধরে। কথা বলবো ঈশানী, আমাদের হরগড়ি পাইস হোটেল খোকনের কাছে আটকা, কিন্তু হরগড়ি হোমস্টে তো আলাদা ব্যবসা। হ্যাঁ, 100 বার ওই খোকনকে না হরগড়ি হোমস্টের মধ্যে ঢুকতে দিও না। ও যদি উল্টোপাল্টা লোকজন নিয়ে হাজির হয়ে যায়? আমি চেষ্টা করব। কেন চেষ্টা করবে কেন? কারণ আমি হরগড়ি পাইস হোটেলের ব্যবসাটাকে আর হরগড়ি হোমস্টের ব্যবসাটাকে মিলাতে চাইছি। হরগড়ি পাইস হোটেলের খ্যাতি তাকে ইউজ করে আমি হরগড়ি হোমস্টের ব্যবসাটাকে বাড়াতে চাইছি। হরগড়ি হোমস্টেতে যারা থাকবে তারা হরগড়ি পাইস হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবে। খোকনরাকে পুরোপুরি বাদ দেওয়া যাবে না। আমি চেষ্টা করব খোকনরা যেন উল্টো পাল্টা লোকজন নিয়ে আমাদের হরগড়ি হোমস্টেতে হাজির না হয়। আমি আটকা বলব। কিন্তু শঙ্কর, আমার টেনশনটা অন্য জায়গা। কি? আমাদের তো সর্ষের ভিতরে ভূত, ভাস্করের বমন। তোমার কি মনে হয় ওরা দুজন আমাদের হরগড়ি হোমস্টের ব্যবসার কোনো ব্যবসা দেবে? ওদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, ওদের উপর কড়া নজর রাখতে হবে। তা না হলে ওদের জন্য আমরা
আরে তোল, আরে তোল। সাবধানে, আস্তে আস্তে আস্তে। দিবাকর, তোর দিকটা একটু সোজা কর, একটু আমি মন্দিরে একেবারে পুজো দিয়ে এলাম। হরগৌরী পাইস হোটেল আর এই হরগৌরী হোমস্ট্যান্ড, হ্যাঁ হোমস্টের নামে। যাও এবার নারকোলটা ফাটাও দেখিনি। যুগ যুগ তো দূর আসে, তোমাদের এই হরগৌরী হোমস্টে কদিন চলে সেইটা আমি দেখি। হরগৌরী হোমস থেকে শিকড় থেকে যদি উপরে না দিয়েছি তাহলে আমার নামও ভাস্কর ঘোষ নয়। কথাই আছে না, প্রতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। এই হরগৌরী হোমস্টেই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। সাইনবোর্ডটা তো খসিয়ে দেবই, তারপর তোমাকে কোথায় দাঁড় করাবো তুমি সেটা কল্পনাও করতে পারছো। তোমরা থাকার হোটেলে খুলে ফেললে ওইসানি। ও শঙ্কর, তোমার বউ তো তাহলে এখন তোমাদের ব্যবসাটা একেবারে তত্তরিয়ে গিয়ে নিয়ে যাচ্ছে। কাকাবাবু, আমি একা কিছুই না, সবটাই আমার। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হরগৌরী পাইস হোটেল, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ স্টিমার, হ্যালো, হ্যাঁ 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 বলুন। One steamed rice, one chili shrimp, stir-fried mixed noodles, আর
ক্লিয়ার স্যুপ, নো প্রবলেম, হয়ে যাবে। থ্যাংক ইউ। কি অংবং চং বললে গো? শ্রিম্প মানে চিংড়ি মাছ। কি তুই চিংড়িটাকে পাতি বাংলায় চিংড়ি বললি হতো? সিঁড়ি পিড়ি মিড়ি বিরক্তি কর, ঢঙ্গা তো। ও শঙ্কর, ওই মাছের ডিমের বড়া দুটো হবে? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।